প্রিয় বান্ধবীরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানভি। বিগত কয়েকদিন ধরে আমি দিল্লি, আগ্রা, জয়পুরের সমস্ত ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো মাঝে একটু ডিলে হয়ে গেছে ব্লগ দিতে, তো আমি ব্যস্ত ছিলাম কিছু আমার কাজের মধ্যে, আর নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য জয়পুরের আর একটা ব্লগ। তো আগের দিন আমি দেখেছিলাম অ্যালবার্ট হল মিউজিয়ামের ভিতরটা, আর ওর ভিতরে রাখা মমির ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি দেখাবো বাকি যে যে জায়গাগুলো আমরা ওই দিন ঘুরলাম সেই সমস্ত ভিডিও ফুটেজ, আর আপনারা যখন জয়পুর যাবেন কোথায় কোথায় যাবেন, কী কীভাবে টিকিট কাটবেন, সেই সমস্ত কিছু ডিটেলস জানতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগটি। তো মিউজিয়াম দেখে আমরা এখন লাঞ্চ বলা যাবে না, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, কারণ আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এই যে গোবিন্দম রেস্টুরেন্ট, এটা উপরে চলে এলাম আমরা, যেখানে নিচে বাজারটা আছে, মহারানী বাজার, ওর উপরে এটা। এই যে আমাদের ভেজ থালি চলে এসছে, তো এখানকার থালি তো খুব টেস্টি হয়, আগের বারেও খেয়েছিলাম তবে এই রেস্টুরেন্টে খাইনি। এখানে দেখুন ভেজ থালি আছে, কী কী আছে বুঝতে পারছেন না, এদের এই খটমট নাম আমি মানে আমরা যেহেতু সচরাচর এই খাবারগুলো খাই না, গাট্টকা সবজি টবজি কী সব আইটেম আছে এখানে, তো এখানে একটা লাড্ডু টাইপের কিছু আছে, দেখা যাক কী হয় সেটা। তো আমি একে একে প্লেটটা খালি করি আর দেখি।
কেমন আমরা খাই। তো বেশ অনেকটা পরিমাণে, এইটুকুটুকু বাটি দেখে মনে হচ্ছে কিন্তু খেতে গেলে কিন্তু একদম মিড়িয়ে যাবে। তো অনেক কটা আইটেম আমরা যেটা করেছিলাম, এই থালির সাথে সাথে স্পেশাল কিছু নান নিয়ে নিয়েছিলাম, বাচ্চাগুলো নান এখানে খুব মজার সাথে খাচ্ছিল। তো এই যে এইদিকে আছে নানটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে। তো চেটে পুটে শেষ করে দিয়েছি আমরা। আর এখানে আছে আমাদের রোজ লাড্ডু, ওরা বললো এটা স্পেশাল এখানকার, তো খেয়ে দেখা যায় কীরকম হয়। প্রথমে এই যে ছবিটা দেখুন, একদম ছবির সাথে ম্যাচিং সেম জিনিস আমরা পেয়ে গেছি। এবার আমরা এটাকে খাবো, খেয়ে এখান থেকে বিদায় নেব। এখন আমরা সিটি প্যালেসে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া সেরে এটা একদম ওয়াকিং ডিস্টেন্সে ছিল, তো প্রত্যেকটা জায়গায় পার্কিং সিস্টেম আছে। তো আমরা যেহেতু বলেছিলাম যে সমস্ত টিকিট আমরা কেটে নিয়েছি, এখানে যে কটা পয়েন্ট আছে তো আমাদের লাইনে দাঁড়াতে হলো না। তো আমরা সিটি প্যালেস থেকে বেরিয়ে এলাম, আর দেখুন কি দারুণ মার্কেট, সব দোকানদারগুলো আমাদেরকে ডাকছে, আর আমাদেরও মনে হচ্ছে সমস্ত দোকানে ঢুকে শপিং করি। তো এখন আমাদেরকে বারণ করে দিয়েছে স্ট্রিক্টলি যে কোনো দোকানে ঢুকে টাইম নষ্ট করা যাবে না। আমরাও দেখলাম যে সমস্ত দিনের সব জায়গাতে পাওয়া যায়, কেনাকাটা শপিং সব একদম লাস্ট দিনের জন্য রাখা থাকলো। এখন আমরা যেটা করবো ঘুরে নিই। তো এখান থেকে কাছেই ছিল যন্তর মন্তর, এখান থেকে আমরা যাচ্ছি এখন যন্তর মন্তরের দিকে। চলুন যন্তর মন্তরে গিয়ে দেখবো যন্তর মন্তরটা আমাদের কেমন লাগে। আর পিছনের ভিউটা দেখছেন মার্কেটে, ওয়াও অপূর্ব। তো আমরা এখন চলে এসেছি যন্তর মন্তরে, এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় যন্তর মন্তর। ইন্ডিয়াতে অনেক জায়গা আছে, দিল্লিটা তো খুব ফেমাস জানেন, নানা হাজার অনেক আন্দোলন করেছিল তখন নামটা সবার মুখে মুখে চলে এসেছিলো। তো আমরা এখন যন্তর মন্তরে চলে এসেছি, এখানে আমাদের ই টিকিট দেখলো, তারপর আমরা এখানে এন্ট্রি করলাম। তো আমরা তো এন্ট্রি করে গেছি, অনেকটা লার্জ এলাকা জুড়ে, এটা অনেকটাই বড়, যেরকম শুনছিলাম এটা সবথেকে ইন্ডিয়ার লার্জ যন্তর মন্তর। তো সত্যি সেরকম অনেকটা এলাকা জুড়ে এটা। আমরা এখন একটা সাইড দিয়ে, আমরা যে এন্ট্রি যে জায়গাটা ওইটুকুই আপনারা দেখছেন, পুরোটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে যে সূর্যের আলো দেখে কিভাবে আপনি সময় নির্ধারণ করবেন, বা সূর্যের আলোর সাথে সাথে ছায়ার পরিবর্তন দেখে দেখে টাইমের এ কর। আগে তো ঘড়ি ছিল না, তো এই যে উপর থেকে আমি এটা দেখাচ্ছি, এটা একটা মানে স্যাম্পল করে রেখে দিয়েছেন এই পুরো এলাকাটা। তো বিশাল এলাকা, এই স্যাম্পলটাই অনেকটা বড় তুলনামূলক দেখতে গেলে। তো এইটা হচ্ছে পুরো স্ট্রাকচার এর ভিতরেরটা। তো আমরা যেটা করেছিলাম, এর ভিতরে এসে একটা শো দেখেছিলাম, সেই শোটা দেখে আমরা ডিটেলসে বুঝতে পেরেছিলাম যে কখন কোন রাজা এটাকে বানিয়েছিল, সেই সময়কার জ্যোতিষ চর্চা কেমন ছিল, গণিত চর্চা কীরকম ছিল, কোন রাজা এর প্রতি আকৃষ্ট হয়ে এগুলো নিয়ে আলোচনা করতেন পণ্ডিতদের সাথে, এবং তারপরে এগুলোকে বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সমস্ত কিছু আপনি এখানকার শো দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই যখন আসবেন যন্তর মন্তরে একটা শো চলে, সেটা
অবশ্যই দেখবেন, একদম বিনামূল্যে ওটা 30-40 মিনিটসের মতন হয় ওটা, এবং আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আমরা এখন নেহেরগড় ফোর্টের দিকে যাচ্ছি। তো নেহেরগড় ফোর্টে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব নেহেরগড় ফোর্টটা কীরকম। তো জয়পুর আসা বা রাজস্থান আসা আর ফোর্ট দেখবো না তা কি কখনো হয়? নিশ্চয়ই হয়, আগের বার আমরা এসে কোনো ফোর্ট দেখতে পাইনি। তো এবারে সেই সমস্ত কিছুকে মানে সেই সমস্ত কিছুর জন্য আমরা প্ল্যানিং করে এসেছিলাম যে আগে ফোর্টগুলো কমপ্লিট করবো। আর আমাদের যেহেতু ই টিকিট কাটাই ছিল সমস্ত, আর আমরা জানতেও পেরেছিলাম কোন কোন পয়েন্ট আছে, কী কী আছে। তো আমরা এখন চললাম নেহেরগড় ফোর্টের দিকে, আর সমস্ত ফোর্ট বা দুর্গ বা কিলাগুলো কিন্তু একটু পাহাড়ি এলাকার মতন পড়ছিল। তো আমরা এখন পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, তো আপনারা আসুন আমার সাথে আর চলুন। আমরা নেহের মহলের সামনে চলে এসেছি, বাইরেটা এরকম খাবার দাবার বিক্রি হচ্ছে, মুখরোচক যে টাইম পাস করার খাবার। দাঁড়া এখন সামনে গিয়ে দাঁড়া, হাঁটো সামনে দিকে তাকাবে। তো এখানে যেটা হয়েছিল ফোর্ট দেখার জন্য আমরা যে টিকিট কেটেছিলাম সেটা তো আলাদা টিকিট, আর এখানে যে শোগুলো হয় একটা মিউজিয়াম আছে সেটার জন্য আলাদা টিকিট। তো আমাদের সেই টিকিটটা কাটা ছিল না, আমরা সেখানে গেলাম না কারণ সময় একদম কম ছিল আর ফোর্ট বন্ধ হয়ে যাওয়ার টাইম চলে এসেছিলো। আমরা ওই জন্য আগে ফোর্টটা দেখার প্ল্যান করলাম, তারপরে ভাবলাম যদি সময় থাকে তাহলে শোগুলো দেখা হবে। আর এখান থেকে দেখুন কী অপূর্ব লাগছে, আগে নাকি এটা একদম পিঙ্ক কালারের দেখা যেত, যখন এটা মানে সমস্ত বাড়ি মেনটেন করে পিঙ্ক কালারেরই হতো, কিন্তু এখন আমি আপনাদেরকে আগেও বলেছি সব বাড়ি আর পিঙ্ক কালারের নেই, নিজেদের চয়েস মতন বাড়ি এখন তৈরি হচ্ছে। তো অতটা পিঙ্ক সিটি দেখা যায় না, কিন্তু যেটুকু দেখা যায় সেটা একদমই 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 অপূর্ব লাগে। তো আমরা এখন চলে এসেছি ফোর্টের দিকে। তো আমাদের যেটা হয়েছিলো যে ফোর্টে এন্ট্রি করার পরে আমরা গাইড নিয়েছিলাম, এবং গাইডের কথা শুনতে শুনতে কোনো ভিডিওই ভিতরে করা হয়নি সেভাবে। তো এখন আমরা ছাদে চলে এসেছি, গাইড আমাদের নিচে থেকে সমস্ত মহল দেখাতে দেখাতে আমাদেরকে ছাদ অবধি নিয়ে চলে এসছেন, এবং এই ছাদে এসে আমরা ভিডিও শ্যুট করছি। তো যেটা হয়েছে, এই নেহেরগড় ফোর্টটা ছিল রাজার বান্ধবীদের থাকার জায়গা, 9টা বান্ধবী রাজার ছিলেন এবং তাদের জন্য আলাদা আলাদা ঘর করে রাখা ছিল, ঠিক একই স্টাইলের ঘর, একই স্টাইলের কিচেন, একই স্টাইলের বারান্দা, আর একই স্টাইলের দাসীদের জন্য ঘর। তো সেম ঘর আপনারা দেখতে পাবেন, সেম স্ট্রাকচার, সেম সব কিছুর। তো এখানে তো ওটা ছিল, আর আমরা এখন ছাদে এসেছি, ছাদেও অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখুন মানকি কীভাবে বোতল থেকে জল বের করে খায়, ইন্টেলিজেন্ট, জলটাকে ফেলে দিয়ে এখনও এটাকে খাচ্ছে। তো এখানে প্রচুর বাঁদর ছিল, প্রচুর প্রচুর হনুমান ছিল, বাঁদর হনুমান বলে ভুল হবে, বাঁদর ছিল এখানে।
তো ভয় লাগছিল একটু, ফোন নিয়ে নেয় কি, একজনের তো মানে সেলফি স্টিক রাখা ছিল পাশে, সেটা নিয়ে চলে গেল। তো আমরা এখানে তাদেরই কার সাজিয়ে দেখছি, বাচ্চাগুলো ভয় ভয় করছে একটু, একদম মানে গা ঘেঁষে এসেছিল। তো দেখুন দৃশ্য, আর একটা অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাই, এই সাইডে যে একটা বাঁদর আছে তাকে দেখুন, এই যে। তো এত কিছু দেখে লাস্টে আমরা ন্যাশনাল জিওগ্রাফি দেখছি নেহেরগড় ফোর্টের ছাদে। অপূর্ব দৃশ্য, মানে কি শেয়ার করবো আপনাদের সাথে বুঝতে পারছি না। আমরা নিজেরা এত সুন্দর ছবি তুলছি, এত সুন্দর পরিবেশ, আর আমাদের টাইমিংটা খুব সুন্দর ছিল আসার, যার জন্য সুন্দরভাবে দেখতে পেরেছি, গরমটা কম ছিল। তো আমরা এই প্যালেস থেকে এখন বেরিয়ে যাচ্ছি, প্রচুর ছবি তোলা হলো এবার ট্রিপে, আমরা ছবি তুলছি প্রচুর, আর আজকেও প্রচুর তোলা হলো, খুব ভালো লাগলো। ডিটেলসে যেগুলো যেগুলো শুনলাম সব বলবো আপনাদেরকে। আমরা এখন ফোর্টের বাইরের দিকে, তো এই ফোর্টটাও বেশ অনেকটাই বড়, আর বলছে তো আম্বের ফোর্টটা নাকি আরও বড়, যেটা যোধা বাইয়ের বাপের বাড়ি, এটা তো ছিল বান্ধবীদের জন্য থাকার জায়গা, ওটা হচ্ছে রানীদের থাকার জায়গা, তো ওটা অবভিয়াসলি অনেক বড় হবে, তো ওখানে যদি যেয়ে উঠতে পারি তো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন বেরিয়ে যেখানে আমরা সেই ম্যাজিক শোটা দেখবো করেছিলাম, সেগুলো তো ক্লোজ হয়ে গেছে, তো এখন বসে বসে চা পান করা হচ্ছে, আবার এখান থেকে যাওয়া হবে জলমহলের দিকে। তো এখন চলুন চা খাই। তো আমরা প্যালেস থেকে বেরিয়ে এখন জলমহলের দিকে যাচ্ছি, সকালে যাওয়ার সময় এটাকে দূর থেকে দেখেছিলাম, এখন চলুন সামনে থেকে আপনাদেরকে দেখাই। তো এখানে ক্যামেল রাইড করবো ভাবা হলো, কিন্তু ক্যামেল রাইডে পার ক্যামেলে 300 টাকা করে বলছে, মানে এক একটা ক্যামেলে দুজন করে বসাতে পারবে, তো আমরা আর ক্যামেল রাইড করলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা অ্যাটলিস্ট ভেবেছিলাম যে বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট আমরা তুলে একটা ছবি তুলবো ক্যামেল রাইড করিয়ে, তো সেটাও পসিবল হলো না, কারণ ক্যামেলগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। কলকাতা জুয়ের বাঘগুলো যেরকম অবস্থা, বাঘ না মন বিড়াল বোঝা যায় না, ঠিক সেরকম অবস্থা ছিল ক্যামেলগুলোর। তো একটু রক্ষণাবেক্ষণ করা উচিত, যেহেতু জীবিকা আর ওটাই যেহেতু রাজস্থানের শান, সেই জন্য ওদের একটু দেখভাল করাটা আমার মনে হয় উচিত। তো আমরা চলে এসেছি ঠিক জলমহলের সামনে, একটা বিশাল মার্কেট প্লেস আছে যেটা উঠে যাচ্ছে, আমাদের কপালটা খুবই খারাপ, কারণ আমরা যে মার্কেটে যাচ্ছি সেটা যখন ভর্তি হয়ে মানে ওপেন থাকছে সুন্দরভাবে, তখন আমরা শপিং করতে পারছি না, তখন ঘুরতে ব্যস্ত থাকছি, এখন একটু ফ্রি হয়ে আছি, এখন যেটা হচ্ছে মার্কেট উঠে যাচ্ছে। তো এখানে দেখি কি কি পাওয়া যায় এই উঠে যাওয়া বাজার থেকে, এই পুরো সেট এমে করা আছে, আপনাদের সাথে শেয়ার করছি। এই সেট না দেখাই আপনি, এই এমে পাস ওর দেখাও, চূড়া না, এই তো শাদি মে পেনতে নাম নাম লিখে। এখন বেশ ভালো লাগছে, এখানে জুতোগুলো খুব সুন্দর হয়। জুতোর কাজগুলো দেখুন, যে চুড়িগুলো ওখানে দেখছিলাম ঠিক সেরকমই করা পুরো কাজ, দারুণ। আগের বার আমি নিয়ে গেছিলাম আমার ননদের জন্যে, আমার জন্যে, হ্যাঁ, তো সেটা হিল দেওয়া ছিল, এটা অন্য ডিফারেন্ট। তো আপনাদেরকে জলমহলটা একবার এখান থেকে দেখে, যেটা দেখা যাচ্ছে
এটা হচ্ছে জলমহল। আর আমরা যেটা করছি এখানে প্রচুর দোকান আছে, আমরা এখানে শপিং করতে লেগেছি, যেটা মানে স্বভাবের দোষ বা যাই বলতে লাগেন। খুচখাচ এখানকার লোকাল জিনিস, কিছু গিফট দেওয়ার জন্য কিছু মানুষের জন্য তো নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে জলমহল। ভালো লাগছে বেশ। ভিতরে ঢোকা যায় কিনা জানি না, অন্য কোনো গেট আছে কিনা এখনো পর্যন্ত জানি না, তো ওইদিকে যাই, যেতে যেতে আরো দেখাবো। তো মার্কেট তো উঠে যাওয়ার মতন হয়েছে, খুব ভালো ভালো জিনিস পাওয়া গেল। লোকাল যে জিনিসগুলো হয় এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে সমস্ত জায়গায় যায়। তো ওই যে জলমহল, রাতের ভিউ ওটা, আর এটা হচ্ছে আপনার মার্কেট। মানে সমস্ত জায়গাগুলোতে এটা ভেবে যে এখানকার কিছু নেবো, এখানকার কিছু নেবো, তো আমরা দেখছি সব জায়গায় সব কিছু পাওয়া যায়। তো যেমন আগ্রার ওখানে গিয়ে আমরা তাজমহল, তারপরে পাথরের জিনিস বেশি দেখছিলাম, কিন্তু এখানে এসেও দেখছি ওই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। একটু আগে আমি আপনাদেরকে দেখালাম সেটা। আর এই জিনিসগুলো এখন আমাদের নিউ মার্কেটেও পাওয়া যায়, এই সব জিনিসগুলো। এই ব্যাগ ট্যাগগুলো আমি ভাবছিলাম কিছু গিফটের জন্য নেব, তারপরে দেখছি সবই নিউ মার্কেটে পাওয়া যায়। কথায় আছে যে বাঘের দুধ চাইলেও নাকি নিউ মার্কেটে পাওয়া যায়। তো যাই হোক, নেওয়া হলো কিছু অথেন্টিক এখানকার জিনিস। মার্কেট একদম খালি, আর খুব সুন্দরভাবে দুর্গটা ঘুরলাম। মানে প্রত্যেকটা জিনিস খুব আরাম করে দেখা হয়েছে। রোদ ছিল মাঝে, একটু গরম লাগছিল, যন্তর মন্ত্রে গিয়ে আমার ভাইপোটা, বড় ভাইপোটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো তার জন্য একটু ও একটু রেস্ট করছিল, তখন আমরা ওকে রেস্ট করতে দিয়ে একটু ঘুরে নিয়েছিলাম ওকে জল টল খেতে দিয়ে। আর গরম ছিল, গরম ওই টাইমটুকু একটা শো দেখেছিলাম যেটা ভিডিও বানানো নিষেধ ছিল, তো ওই টাইম পিরিয়ডটা একটু আরাম হয়েছিল সবার এসির মধ্যে থেকে। তারপর আবার যাই হোক, ঘুরে ঘুরে একটু নর্মাল হলো সব কিছু। তো যেটা বলছি, এখন তাড়াতাড়ি এগোনো হচ্ছে, কারণ কিছু পাওয়া যাবে না, না হলে আমাদের খাওয়ার ইচ্ছা আছে। আগের বারে এসে খাওয়া হয়েছিলো টক অফ দ্য টাউন থেকে, তো ওখানে যাওয়ার প্ল্যান চলছে, যদি খোলা থাকে খাওয়া হবে। কালকে তো খাওয়া হলো না, কারণ মঙ্গলবার করে ওটা বন্ধ থাকে, তো আজকে একবার ট্রাই করা হবে, ওখানে যদি পাওয়া যায় তো ওখানে রাতে ডিনারটা করা হবে। যাচ্ছি ওখান থেকে, হ্যাঁ আমার কোলে ওঠ। রাস্তায় হাতি, ঘোড়া, উট সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। ফালুদা, রাজস্থানি ফালুদা আমরা বাক্সার কাছ থেকে কিনে কিনে খাই, তো রাজস্থানে এসে রাজস্থানি ফালুদা। আমাকে একটা,
এখানে হোটেলটা যেটা হয়েছে যে খুব ঝা চকচকে, খুব মানে কি পলিশ টাইপের বা খুব ফ্যান্সি টাইপের হোটেল এটা না, এটা একদম রেগুলার মানুষের খাওয়া রেগুলার হোটেল। আমরা এসি কামরাতে ছিলাম, একদম অ্যাভারেজ, যেটা হয় নর্মাল একটা হোটেল যেরকম হয় ঠিক সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ছিল। আর সব থেকে বেশি ভালো জিনিস যেটা ছিল খাবার, ওয়াও ওয়াও ওয়াও, মারাত্মক টেস্টি খাবার ছিল। আসেন যদি এখানকার মাটনটা আর চিকেনটা অবশ্যই ট্রাই করবেন, মানে অন্য লেভেলের খাবার এটা। তো আমরা এখানে খেলাম আর ছিলাম প্রচুর ক্লান্ত, টায়ার্ড হয়েছিলাম, এমন পরিমাণে খাওয়া হলো যে বেশি ভিডিও আর এখানে করলাম না। এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে, আজকের মতন এখানে শেষ করছি, নেক্সট দিন আর কোথায় কোথায় ঘুরি সেটা নিয়ে আবার চলে আসবো। এখনকার মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।